নমস্কার আজকের ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও এই কারণেই বলছি আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক অলরেডি শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট সেটা হলো একত্রিশে মার্চ দু এরপর লিঙ্ক করা যাবে কিনা বা লিঙ্ক করতে ফাইন লাগবে কিনা বা প্যান আপনার ইনভ্যালিড হয়ে যাবে কি না যেটির সঠিক খবর এখনও পর্যন্ত আমার জানা নেই এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমি যে ফোন করেছিলাম কি হবে একত্রিশে মার্চের পর সেটাও কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারেননি এবার এটা নিয়ে যে জিনিসটি এখন চলছে আজকেই সন্ধ্যাবেলা আমার দোকানে একজন কাস্টমার এসেছিলেন উনি বললেন যে আমার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে হবে তখন আমি তার কাছ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার নিই এবং আধার কার্ড প্যান কার্ড নাম্বারটা এখানে পুট করাই আছে আমি যখন লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করছি তখন দেখাচ্ছে কিন্তু এই প্যান নাম্বার অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে আছে তার লিঙ্ক করার কোনো দরকার নেই আমার দোকানে আসার আগে সে অ্যাকচুয়ালি তার একজন বন্ধু আছে যে অনেক দূরে থাকে তাকে ফোন করেছিল এবং আধার কার্ড প্যান কার্ড নাম্বার বলেছিল যে বলেছিল যে এখানে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক তোর করা নেই বন্ধু যেহেতু তুই বলেই সম্বোধন করেছিল বলো তোর করা নেই তোকে লিঙ্ক করতে হবে তুই একটা কাজ কর তুই আমাকে অন্য জায়গায় বারোশো তেরোশো টাকা করে নিচ্ছে এগারোশো টাকা দিয়ে আমি তোকে করে দেবো তখন এই ভদ্রলোক অতটা শিক্ষিত নন এবার তিনি বলেছেন এগারোশো টাকার ব্যাপার তখন বলছে ঠিক আছে তাহলে একটা কাজ কর আমি তোর জন্য হাজার টাকায় করে দেবো হাজার টাকা তো পেমেন্ট করতে হয় হাজার টাকার রসিদও তুই পেয়ে যাবি যেহেতু হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে এবার বলো ঠিক আছে অসুবিধা নেই তো সে আজকে সন্ধ্যেবেলা এমনি বাজারে এসছে বাজারে এসে আমার এমনি পরিচিত আমার দোকান থেকে অনেক কাজকর্ম করেছে তো এসে বলছে ভাই আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করে দিতে হবে এই হ্যাঁ দিন করে দিন করে দিচ্ছি তো আমাকে আধার কার্ড প্যান কার্ড দেয় এবং প্যান কার্ডটা নতুন দেখলাম বছর দুই তিনের প্যান কার্ড নতুন প্যান কার্ড এনএসডিএল থেকে করা এনএসডিএল প্যান কার্ডের নিচের দিকে মানে ডেটটা লেখা থাকে কবে হয়েছে তো আমি তখন চেক করে দেখি আমি বললাম প্যান কার্ডটা হাতে নিয়েই বলি যে আপনার তো মনে হয় লিঙ্ক করা আছে সে বললো না লিঙ্ক করা নেই আমি খবর নিয়ে দেখেছি লিঙ্ক করা নেই তো আমি তারপর এখানে আধার কার্ড প্যান কার্ড স্ট্যাটাসের ঘরে যখন ক্লিক করি তখন দেখাচ্ছে যে লিঙ্ক করা আছে সে সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করেছে বলছে হ্যাঁ রে তুই আমাকে বললি যে লিঙ্ক করা নেই হাজার টাকা লাগবে তাই কি তাই কি দিয়ে তারপর বলছে দেখি তোর প্যান কার্ড নাম্বারটা আর একবার বলতো বলছে ও আমি তো লিখতেই ভুল করেছি প্যান কার্ড নাম্বার এমনই আমি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ফোনটা নেব আমি বললাম আপনি কী লিখেছেন বললো আমি পি এর জায়গায় বি লিখে দিয়েছি এই বলছি পি এর জায়গায় বি যদি লিখে আমি টাইপ করে দেখাচ্ছি তাহলে তো এই দেখাচ্ছে এই নামে এই নাম্বারে কোনো প্যান কার্ডই তো নেই দেখাচ্ছে তাহলে আপনি বি টাইপ করে কী করে বললেন যে এনার কাছে হাজার টাকা লাগবে তখন কোনো কথা বলতে পারিনি জাস্ট ফোনটা কেটে দিল এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই কিছু অসাধু মানুষ মানে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষের কাছ থেকে যেমন তেমন করে মানুষকে ভয় দেখিয়ে এটা তো একরকম ভয় যেহেতু সংবাদপত্র দূরদর্শন সব জায়গাতেই দেখানো হচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক সেই জন্য মানুষ কোনো ঝুট ঝামেলায় পড়তে চায় না যার জন্য এটা করাচ্ছে এবার যার ফলে লিঙ্ক থাকলেও এবার দেখুন লিঙ্ক আছে কি নেই সাধারণ মানুষের তো বোঝার উপায় নেই বহু মানুষই আছেন আজকে অ্যান্ড্রয়েড ফোন জ্বালতা জানেন না ইন্টারনেটের সাথে পরিচিত নন যার ফলে তাদের হাজার টাকা চলে যাচ্ছে কিন্তু তাদের অলরেডি লিঙ্কও আছে একটা ফেক রসিদ তাদেরকে বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যে রসিদটা আপনি কোনো ভ্যালিডিটিও করতে পারবেন না যে মানুষটা জানেই না ঘরে বসে চেকই করতে পারবে না যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কি না তাকে যদি একটা জাল রসিদ ধরিয়ে দেওয়াই হয় তাহলে তো সে কোনো কোনোভাবেই বুঝতে পারবেন না তাই না সেই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা অবশ্যই সচেতন থাকুন এইভাবে কিন্তু একটা দুষ্টু চক্র কাজ করছে আপনার কাছ মানে ভুল বুঝিয়ে হাজার টাকা কিন্তু নিয়ে নেওয়ার একটা প্ল্যান চলছে তাই অবশ্যই নিজে যদি না জানেন তাহলে বাড়ির ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের বা দু তিনটে দোকানে চেক করে দেখুন আপনার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক আছে কি না প্রতিটা দোকানই নিশ্চয়ই এক কথা বলবে না যখনই আপনি তাহলে একটা আপনি মনে মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আমার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক আছে কি না আজকের ভিডিওটা শুধু এই কারণেই বানানো ছিল আশা করি আপনারা সাবধানে থাকবেন ধন্যবাদ